আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রিয়াজউদ্দিন খান তুষার। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেল ডেন্টাল কেয়ার বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ডায়াবেটিস রোগীদের বাড়িতে সাধারণত কী কী সমস্যা হয় এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করানোর সময় আমরা সাধারণত কী কী সাবধানতা অবলম্বন করে থাকি। ডায়াবেটিস রোগীদের বাড়িতে বেশ কিছু সমস্যা দেখা দেয়, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস অনেকদিন ধরে থাকে তাদের ক্ষেত্রে সাধারণত বাড়িতে জিঞ্জিভাইটিস বা মাড়ি থেকে রক্ত পড়া, যা যেটা সম্পর্কে আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। তাছাড়া জিঞ্জিভাল রিসিশন হতে পারে বা আপনার মাড়ি ক্ষয়ে যেতে পারে। জিঞ্জিভাল রিসিশন হয়ে এক সময় আপনার দেখা যাবে যে হয়তো বা ফাইবার দাঁতের মাড়ির যে ফাইবারগুলো থাকে, পেরোডন্টাল ফাইবার বা জিঞ্জিভাল যে ফাইবারগুলো থাকে, এগুলো আস্তে আস্তে আপনার লুজ হয়ে যায়, দাঁতটা নড়তে পারে। তাছাড়া আপনার পেরোডন্টাল পকেট হতে পারে, যার ফলে আপনার এখানে খাবার খেতে গেলে সহজেই সেখানে জমে যাবে। এই সমস্যাগুলো সাধারণত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা দেয় মাড়িতে। ডায়াবেটিস রোগীদের দাঁতের চিকিৎসার সময় নর্মাল স্কেলিং, ফিলিং বা রুট কেয়ারগুলো করার সময় রক্তে ব্লাড সুগারের পরিমাণ জানা অতটা জরুরি না হলেও দাঁত ফেলা বা মাইনর সার্জারি যেমন সিস্টিওমার অপারেশন, জিনিভাল ফ্ল্যাপ সার্জারি, অপারকোলেক্টমি, যেসব সার্জারিগুলো আছে মুখের মধ্যে, সেগুলো করার সময় আপনাকে রক্তের ব্লাড সুগারের পরিমাণটা অবশ্যই জেনে নিতে হবে। যদি আপনার রক্তে ব্লাড সুগারের পরিমাণ 10 মিলিমোল/লিটারের মধ্যে হয় তাহলে আপনি দাঁত ফেলা বা মাইনর সার্জারিগুলো পারফর্ম করতে পারবেন। যদি আপনার রক্তে ব্লাড সুগারের পরিমাণ 10 মিলিমোল/লিটারের উপরে হয়ে থাকে তখন আপনার দাঁত ফেলা বা মাইনর সার্জারিগুলো পারফর্ম করা হলে আপনার মুখে যে ক্ষতটা হবে এই ক্ষতটা সহজে শুকাতে যাবে না, যার ফলে আপনি অনেকদিন ধরে এটাতে ভুগতে পারেন। তাই আপনাকে মাইনর সার্জারিগুলো করার সময় বা দাঁত ফেলতে গেলে অবশ্যই আপনার রক্তে ব্লাড গ্লুকোজের পরিমাণটা ওরাল মেডিকেশন নিয়ে হলেও বা ইনসুলিন নিয়ে হলেও এটা কন্ট্রোলে আনতে হবে। 10 মিলিমোল/লিটারের মধ্যে এনে তারপর আপনি আপনার মাইনর সার্জারিটা বা দাঁত ফেলাটা করতে পারেন। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।